হ্যালো আসসালামু আলাইকুম বিওর কীভাবে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য একটি অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই প্রসেসটা আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখিয়ে দেব তো অনেক সময় আমাদের ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা থাকে আমরা অন্য একজন অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন যে কোনো একজনকে টাকা সেন্ড করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনি কীভাবে তার অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটা আজকের বিরুদ্ধে দেখিয়ে দিব এক্ষেত্রে আপনাকে ইসলামী ব্যাংকে যাওয়া লাগবে না জাস্ট আপনার যদি সেলফিন অ্যাকাউন্ট থাকে আপনি সেলফিন থেকে তার অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন প্রথমে আপনি সেলফিন অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর ফিন দিয়ে লগ ইন করে নেবেন তো এখানে সেলফিনের পিন দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো এক্ষেত্রে হচ্ছে আপনার ইসলামিক ব্যাঙ্কের অ্যাকাউন্টটি সেলফিনের সাথে কানেক্ট থাকতে হবে তো আপনার অ্যাকাউন্টটি কানেক্ট রয়েছে কিনা সেটা আপনি এখানে ব্যাঙ্ক এসি থেকে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি কানেক্ট রয়েছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি এখানে কানেক্ট রয়েছে তো এখন হচ্ছে কীভাবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন তো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনি এখানে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে হচ্ছে আপনি ইসলামিক ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে হলে এখানে আইবিবিএল অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর তো এখানে আপনি হচ্ছে যার অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করবেন বা টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এখানে তার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে তারপর হচ্ছে অ্যামাউন্ট দিবেন আমি একশো টাকা দিচ্ছি আপনারা হচ্ছে যে কোনো অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবেন তো একশো টাকার নিচে ট্রান্সফার করা যায় না তারপরে হচ্ছে আপনি এখানে সিলেক্ট পারপাস সিলেক্ট করবেন আমি বিজনেস সিলেক্ট করে দিব তো তারপরে হচ্ছে নোট অপশনের মধ্যে আপনি যে কোনো একটা দিয়ে দেবেন ওয়ান টু দিতে পারেন বা যে কোনো একটা কিছু দিতে পারেন যে কী উদ্দেশ্যে আপনি টাকা পাঠাতে চান তারপরে এখানে দেখতে পারবেন সেলফিন সিক্স ডিজিট পিন তো এখানে আপনার সেলফিনের পিন দিয়ে দেবেন তো পিন দেওয়ার পর উপরে আপনি এখানে যদি সেলফিন সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করে দেবেন অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পারবেন আপনার নাম দেখতে পারবেন এখানে যার নাম্বারের যেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার নাম দেখতে পারবেন তো এখানে তার নাম দেখলে আপনি কনফার্ম হতে পারবেন যে আসলে তার ঠিক আছে কিনা কারণ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি ভুল হলে অন্য একটি অ্যাকাউন্টে চলে যাবে তো এই জন্য আপনি এখানে তার নামটি ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন দেন হচ্ছে এখানে আমাদের ফি কাটবে পাঁচ টাকা তো এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন আপনি কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের আপনার অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে ব্যালেন্সটি ইনস্ট্যান্টলি ট্রান্সফার হয়ে যাবে